কোরআনি আমল কখনো বৃথা যেতে পারে না। অত্যন্ত শক্তিশালী একটি আমলের কথা বলে দেব, পবিত্র জুমার দিন অথবা রাত যেই কোনো সময় এই শ্রেষ্ঠ ছোট্ট আমলটি যদি আপনারা করতে পারেন, জীবনে কখনো আপনাদের কঠিন বড় বড় রোগ হবে না। এবং যত কঠিন রোগে আপনি আক্রান্ত থাকুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি আপনি করলে আল্লাহ কঠিন রোগকেও ভালো করে দিবে। এবং নবীজি বলেছেন, মৃত্যু ছাড়া একজন মানুষের যত কঠিন রোগ থাকতে পারে সমস্ত রোগকে আল্লাহ তাআলা ভালো করে দিবে এই আমলটি করতে পারলে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই পবিত্র জুমার দিন শুক্রবারে আপনি এই আমলটি করবেন। আপনি যদি আমলটি ঘরের মধ্যে একজন করেন, আপনাদের ঘরের কারো বড় ধরনের রোগ হবে না। কঠিন রোগ থেকে, প্যারালাইসিস থেকে, ব্রেন স্ট্রোক থেকে, হার্ট স্ট্রোক থেকে, এবং ডায়াবেটিস থেকে, এবং প্যারালাইসিস থেকে, যত কঠিন রোগ আছে কিডনির রোগ থেকে, আল্লাহ সমস্ত কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে। কঠিন রোগ আপনাদের কখনো হবে না ইনশাআল্লাহ। তাহলে এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ নবীজির শিখানো আমলটি আপনি শিখবেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে ইনশাআল্লাহ, আপনিও ফলাফল পাবেন। তাহলে ভিডিওটি শুরু করার পূর্বে চলুন আমরা একটু আল্লাহর কাছে প্রার্থনা করে নেই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আজকের এই আমলের ভিডিওটা দেখবে এবং আমল করবে, আল্লাহ তাদেরকে তুমি উপকৃত করে দাও, আর যারা দেখবে শুনবে তাদেরকে তুমি সওয়াব দিয়ে দাও। ধৈর্য সহকারে তোমার পবিত্র কোরআনুল কারিমের কথাগুলো, নবীজির হাদিসের কথাগুলো শোনার কারণে তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, তাদের জীবনকে সুন্দর করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কারণ কে জানে কার আমিন কখন কবুল হয়ে যায়, বলা তো যায় না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি সারা জীবন সুস্থ থাকতে চান, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, আপনাদের ঘরের মানুষদেরকে বাঁচাতে চান, আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটি আপনারা পবিত্র শুক্রবারে জুমার দিন অথবা রাতে করবেন, কারণ জুমার দিন এমন একটি দিন যে সময় দোয়া করলে আল্লাহ কখনো দোয়াকে ফিরিয়ে দেয় না। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, এবং দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে দামি ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঠিক তেমনইভাবে এই জুমার দিনকেও আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জুমার দিন আমল করলে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেয়, এবং আল্লাহ অপেক্ষায় থাকে এই জুমার দিন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবে, দোয়া করলেই দোয়া কবুল ও মঞ্জুর করে নেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করার নিয়মটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। তার পূর্বে আল্লাহ যে বলেছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে শেফা রেখে দিয়েছেন, আমি আয়াতরা বলছি, ইমানটা তরুতাজা হবে আপনাদের, তারপর আপনি আমলটি করলে, বিশ্বাসটা হইলে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনি আমি সব জানি, কিন্তু বিশ্বাস ওইরকমভাবে আমাদের তৈরি হয় না। কোরআন যে সব করতে পারে, আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন কোন বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এবং আল্লাহ আরো বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যা নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা। আল্লাহু আকবার, কোরআন দিয়ে চিকিৎসা করা যায়, কোরআন দিয়ে সকল সমস্যার সমাধান করা যায়। সাহাবাই কেরামদের একটি জামাত যাইতেছিল,
কাফেরদের সর্দারকে সাপে কেটেছিল, ওজা, কবিরাজ সবাই ডাক্তার এসে চিকিৎসা দিচ্ছে, কারো চিকিৎসায় সুস্থ হয় না। সাহাবাইদের কাফেলা যাইতেছে এবং সাহাবাই কেরামদেরকে বলল যে তোমরা কি পারবা আমাদের এই নেতাকে ভালো করতে? যদি পারো তাহলে তোমাদেরকে এক পাল বিশাল ছাগল তোমাদেরকে দেওয়া হবে, বকরি দেওয়া হবে উপহার হিসাবে। সাহাবি বলল হ্যাঁ ভালো করতে পারবো ইনশাল্লাহ। সাহাবি কি যেন তেলাওয়াত করলো, গুনগুন করে তেলাওয়াত করে ফু দিয়েছে, সুস্থ হয়ে গিয়েছে সেই কাফেরদের সর্দার। সবাই হাসি মনে তাদেরকে বকরি ছাগল দিয়ে দিয়েছে, ছাগল নিয়ে আসতেছিল, পথিমধ্যে ক্ষুধা লেগেছে সাহাবাই কেরামদের, একটি ছাগল জবাই কইরা খাইছে, খাওয়ার পর কয় হায় হায় কোরআন পইরা ফু দিলাম, আবার খেয়ে ফেললাম নাকি আবার সমস্যা হয়ে যায়, গুনাহ হয়েছে, নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করব। নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন পড়ে ফু দিছিলাম, কাফেরদের সর্দার অসুস্থ আছিল, পরে সুস্থ হয়ে গেছে গা, পরে আমাদের সঙ্গে কথা ছিল আমাদেরকে বকরি দিবে ছাগল দিবে, ঠিক আমাদেরকে দিয়েছে অনেক ছাগল, তা আমরা একটা ছাগল জবাই করে খেয়ে ফেলেছি, এটা কি ঠিক করেছি নাকি গুনাহ হয়েছে আমাদের? নবীজি বলেছেন যে আরো গোশত আছেনি থাকলে আমাকেও দাও, তার মানে কোনো সমস্যা নেই, ঝাড়ফুঁক করে টাকা বা হাদিয়া নেওয়া যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজি বললেন আচ্ছা সাহাবি তুমি কি পরে ফু দিয়েছিলে যে কাফেরদের সর্দার নেতা সুস্থ হয়ে গিয়েছে, সাপে কাটছে, কেউ সুস্থ করতে পারে না, তুমি সাপে কাটা রোগী কি কিভাবে সুস্থ করলা, কি পড়ছ? সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কোনো কিছুই পড়ি নাই, তেলাওয়াত করি নাই, আমি শুধুমাত্র সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিয়েছি, সকলে বলি সুবহানাল্লাহ। আজকের আমলটাই হচ্ছে সূরা ফাতিহা দিয়ে আপনি আমলটি করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরা ফাতিহা পড়তে হবে আপনারা এই আমলটি করতে হলে। আমলটি করার পূর্বে এক গ্লাস পানি রাখতে হবে আপনাদের সামনে, আর একটু কালো জিরা রাখা দিবেন, বাজারে সস্তায় কালো জিরা পাওয়া যায়। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা ফাতিহাকে? নবীজি বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুল শিফা, রোগ মুক্তির সূরা। যত কঠিন রোগ আছে আল্লাহ ভালো করবে, এ নিয়মে সূরা ফাতিহা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলা ভালো করবে। সূরা ফাতিহা পড়ে কালো জিরার মধ্যে ফু দিবেন। নবীজি বলেছেন যে কালোজিরা শাম ব্যতীত সমস্ত রোগের ঔষধ। সাহাবাই কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ শাম কি? নবীজি বললেন শাম হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া যত রোগ আছে পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালোজিরা। এই জন্যে আপনি নর্মাল কোনো বিষয় মনে করবেন না, নবীজির সুন্নত মনে করে আপনি কালোজিরা খেতে হবে। আপনাকে বলে দেব নিয়মটা, এক গ্লাস পানি রাখবেন আর একটু কালো জিরা রাখবেন, যাতে করে এক সপ্তাহ আপনি খেতে পারেন। প্রতি সপ্তাহে এভাবে পড়াবেন, ঘরের সবাই খাবে, সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ। পানি পরও একটু একটু খাবে, তিন ঢোক করে। আমি নিয়মটা সুন্দর করে বলে দিচ্ছি কিভাবে পড়াতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজি সূরা ফাতিহাকে শিফাও বলেছেন এবং সমস্ত রোগের মহা ঔষধও বলেছেন, আবার কালোজিরাকে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ, দুই ঔষধ একসঙ্গে মিলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন ঔষধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, মৃত্যু ছাড়া যত রোগ আপনার আছে আল্লাহ তাআলা ভালো করে দিবে কালোজিরা আর পানি পড়াটা সিস্টেমে আপনি পরিয়ে খেতে পারলে ইনশাল্লাহ আপনি নিজেই পড়তে পারবেন। আমলটার নিয়মটা এখন বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। সর্বপ্রথম শুক্রবার জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় এক নম্বরে আপনি ওযু করবেন সুন্দরভাবে। ওযু করার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর আপনি ওযু শুরু করবেন। ওযুর দোয়া পারলে পড়বেন, তবে প্রথমে বিসমিল্লাহ আপনি ছাড়বেন না, বিসমিল্লাহ পড়ে দোয়াটা পড়বেন। তারপর ওযুটা শেষ হলে আপনি আকাশের দিকে উপরের দিকে তাকিয়ে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবেদুহু ওয়া রাসূলু, এভাবে। তারপরে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন যাতে আমলটি করার সময় কেউ ডিস্টার্ব না করে। ও হ্যাঁ, বসবেন, সামনে গ্লাস পানি নেবেন, আর একটু কালো জিরা আপনি সামনে নেবেন। দুইটা জিনিস, পানি একটু আর কালো জিরা একটু, দুই জায়গার মধ্যে আপনি নেবেন, যাতে করে আপনি এক সপ্তাহ খেতে পারেন। আমি নিয়মটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। কালো জিরা এবং পানি দুইটাকে পরাতে হবে নবীজির শেখানো দোয়ার মাধ্যমে। আপনি প্রথমে কালো জিরা সামনে আছে, পানিও সামনে আছে, এখন আপনি তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। তিনবার দুরুদে ইব্রাহিম পড়ে পানি এবং কালো জিরার মধ্যে একটি ফু দিতে হবে। এক নম্বরে আমি একবার দুরুদে ইব্রাহিমটা পড়ে শোনাচ্ছি, আপনার আমার সঙ্গে সঙ্গে পড়ুন সহি শুদ্ধ ভাবে। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে পানির মধ্যে কালো জিরার মধ্যে একটি ফু দিবেন। দুই নাম্বারে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা সাতবার পাঠ করবেন। সূরা ফাতিহা সাতবার পাঠ করে কালোজিরা পানির মধ্যে একটি ফু দিবেন। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সঙ্গে পড়ুন একটিবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন। তারপর আবার বিসমিল্লাহ পড়ে আবার সূরা ফাতিহা, এভাবে সাতবার সূরা ফাতিহা পড়বেন। পয়রা কালো জিরার মধ্যে আর পানির মধ্যে একটি ফু দিবেন। তিন নম্বরে সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এভাবে যেভাবে পড়েছিলাম নামাজের দুরুদ ইব্রাহিমটা, আবারও তিনবার পড়ে কালো জিরা এবং পানির মধ্যে আরেকটি ফু দিবেন। ফু দিলে আপনার আমলটা শেষ। তারপর আপনি চার নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 একশোবার পাঠ করবেন। কতবার? একশোবার আস্তাগফিরুল্লাহ 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 একশোবার পাঠ করবেন। তারপর আপনি দুরুদ শরীফ, ছোট্ট দুরুদ শরীফটা একশোবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশোবার পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কান্না করতে চেষ্টা করবেন, কান্না না আসলেও সমস্যা নেই, কান্নার ভান করে সুন্দরভাবে দোয়া করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার নবীজি বলেছেন সমস্ত রোগের শেফা ঔষধ চিকিৎসা সূরা ফাতিহা আল্লাহ পড়েছি, তোমার নবী বলেছেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ কালোজির আল্লাহ আমি পড়েছি, এই উসিলায় তুমি আমাকে সুস্থ করে দিও, আমাকে ঘরের সবাইকে সুস্থ রাখো, কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করো, আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে আপনি দোয়া শেষ, মুনাজাত শেষ, এই কালোজিরা এবং পানিটা এক সপ্তাহ পর্যন্ত খাবেন, আপনিও খাবেন, ঘরের সবাইকেও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। এ পানিটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এক নাম্বার ফজিলতপূর্ণ নবীজির শিখানো ঔষধ হয়ে গেল, সবচেয়ে খাঁটি ঔষধ হয়ে গেল। এ পানিটা সকালে এবং সন্ধ্যায় বা সকালে এবং রাতে এ দুই বেলা আপনি এই তিন চিমটি ডান হাতের তিনটা আঙুল দিয়ে আপনি কালোজিরে একটু নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কালোজিরে উঠিয়ে একটু কালোজিরে আপনি চিবিয়ে খাবেন, খেয়ে আপনি তিন ঢোক পানি পান করবেন বসে বসে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি তিন ঢোক পানি পান করবেন। এভাবে আপনি এক সপ্তাহ পর্যন্ত
খাবেন আমলটা করে। পানি যদি কমে যায় পানি আরো মিশাতে পারবেন, তবে এক সপ্তাহ পর যদি পানি থাকে, কালো জিরা থাকে, আবার অন্যটি সহকারে বেশি করে আবার পরাবেন, এগুলো সাথে দিয়ে দিবেন। প্রতি সপ্তাহে এভাবে নতুন নতুন করে আপনি পরিয়ে খান এবং আপনার ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন ঘরের মধ্যে রেখে দেন, সবাই খান। ইনশাল্লাহ নবীজির কথা হাদিস মিথ্যা হতে পারে না। মৃত্যু ছাড়া সমস্ত রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবে এবং কঠিন রোগ আপনাদের ঘরের মধ্যে কাউকে আল্লাহ দিবেন না, ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমলটির কথা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা পবিত্র শুক্রবার জুমার দিন অথবা রাত যে কোনো সময় আপনি প্রথমে ওযু করবেন, ওযু করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। এক নাম্বারে আপনি সামনে কালোজিরা এবং পানি রাখবেন, এক সপ্তাহ যদি খেতে পারেন। এক নাম্বারে আপনি তিনবার দরুদ ইব্রাহিম পড়ে পানির মধ্যে কালোজিরার মধ্যে ফু দিবেন। দুই নাম্বারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সাতবার সূরা ফাতিহা পড়ে আবার কালোজিরা পানির মধ্যে ফু। তিন নাম্বারে আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে পানির মধ্যে কালোজিরার মধ্যে ফু। এরপর আমল শেষ পড়া হয়ে গিয়েছে, একশোবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একশোবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার যেই কোনো রোগ আল্লাহ ভালো করে দিবে, কঠিন রোগ আল্লাহ দিবে না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, ভালো করে দেখ, কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন তাদের জন্য দোয়া করি, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেকাশাগুলো পূরণ করে দিও, তাদেরকে সুস্থতার সুন্দর জীবন দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।